সরি, আসলে লং টাইম কথা বলতে গেলে অনেক পরিশ্রম হয়, দেন বা এরপর প্রেশার পরে, তারপরেও করতেছি। কারণ এই বিষয়গুলো ভেঙে ভেঙে ক্লাস করানো পসিবল না। ভেঙে ভেঙে ক্লাস করলে লজিক গুলো চেঞ্জ হয়ে যাবে, ভেঙে ক্লাস করলে আবার কিছু লজিক অ্যাড হবে, বাট এট এ টাইম যখন আমরা করবো আমাদের জন্য সুবিধা হবে। আমি দেখাচ্ছি যে আমরা কি করলাম, সিলেকশন করলাম 300 TR × 3, গেল চিলা, এক নাম্বার গেল চিলা। আমি একটু লিখে দিই, আমার সিলেকশন যেহেতু করতে হবে, এগুলো সিলের এক নাম্বার হলো সিলের, সিলের হলো কত, 300 × 3 TR, শেষ। এখন আমাকে কি করতে হবে, পাম্প সিলেকশন করতে হবে। পাম্প সিলেকশন তো আমাকে পাম্প প্রয়োজন হবে, পাম্প প্রয়োজন করতে হবে। পাম্প যেহেতু এটা আমাদের ওয়াটার পুল সিস্টেম, এটা আমাদের ওয়াটার পুল সিস্টেম, হ্যাঁ, ওয়াটার পুল সিস্টেম, ওয়াটার পুল সিস্টেম যেহেতু, সেহেতু আমাদের পাম্প সিলেকশন করতে হবে। তিনটা ছেলের জন্য তিনটা পাম্প, পাম্প তিনটা, থ্রি নোজ। এটা কিন্তু আমাদের প্রাইমারি পাম্প, প্রাইমারি পাম্প চিলোডার, প্রাইমারি পাম্প চিলোডার, হ্যাঁ, সেকেন্ডারি পাম্প থ্রি নোজ। যেহেতু আমাদের এটা সেকেন্ডারি পাম্প, যেহেতু আমাদের বিল্ডিং এর হাইট অনেক বেশি, সেহেতু এই বিল্ডিং এ কিন্তু আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি ইউজ করেছি। প্রাইমারি এবং সেকেন্ডারি কাকে বললাম আমি এটা বলবো একটা সময় গিয়ে, আমি এটা এরপরে যে ক্লাসগুলো আসবে তখন আমি এগুলো পার্ট বাই পার্ট দেখাবো। আমার উদ্দেশ্য হলো এই বিল্ডিং এর ওভারঅল সব দেখাবো, ডিজাইন, ড্রয়িং, এস্টিমেট, বিওকিউ, ইনস্টলেশন, এখন বর্তমানে কি অবস্থা, সবই পার্ট টু পার্ট আমি দেখাবো এটা, যার কারণে আমি এই প্রজেক্টটা সিলেকশন করেছি, এই প্রজেক্টটাকে নিয়েই আমি কাজ করবো। পাম্প গেল এটা ফোর্থ, এটা বলে নেই। প্রাইমারি পাম্প হলো যেই পাম্প ফ্লোর থেকে টেনে চিলারে থ্রো করবে, যেই পাম্প ফ্লোর থেকে পানিটা নিয়ে চিলারে থ্রো করবে সেটা হলো প্রাইমারি পাম্প। এটার ক্যাপাসিটি কম হলেও চলে, কারণ সে ফ্লোর থেকে টানতেছে, উপর থেকে টানতেছে, এটার ক্যাপাসিটি কম হলেও চলে। দেন সেকেন্ডারি পাম্প হলো যেই পাম্প চিলার থেকে নিয়ে, চিলার থেকে নিয়ে পুরো বিল্ডিং কে সাপ্লাই দিচ্ছে, যেই পাম্প চিলারের থেকে নিয়ে সে বিল্ডিং এর প্রত্যেকটা এইচসিএফসি কে সাপ্লাই দিচ্ছে সেটা হলো সেকেন্ডারি পাম্প, সেকেন্ডারি চিলোডার পাম্প, সেকেন্ডারি চিলোডার পাম্প ডিলার। এবার আসবে হলো আমাদের কুলিং টাওয়ার সিলেকশন করতে হবে, কুলিং টাওয়ার দেখা যাচ্ছে না মনে হয়, এটা আমি বলে দিচ্ছি, লেখে দিচ্ছি, এটা আপনারা ইয়ে করবেন। কুলিং টাওয়ার আমাদের তিনটা প্রয়োজন, থ্রি গুণ কত টিয়ার প্রয়োজন, এই যে মাথায় আসবে। এবার আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রত্যেকটা সিলার আছে কত, প্রত্যেকটা সিলার আছে হলো আমাদের 300 টন করে, তাই 300 টনে 25% আমাদের বাড়াইতে হবে, 25% বাড়াইতে হবে। আমাদের 375 টিয়া, থ্রি তাহলে দেখেন চিলার আছে কিন্তু, আমাদের সিলার, সিলার আছে কিন্তু 300 × হলো তিনটা, 300 টনের তিনটা পাম্পে কিন্তু আমরা জিপিএম দিই না, জিপিএম আমাদের দেওয়া প্রয়োজন, পাম্পে আমাদের জিপিএম দেওয়া প্রয়োজন। আমরা জিপিএমটা যদি একটু দেখে নেই, জিপিএমটা আমাদের জিপিএম হলো পার টন, পার টনে আমরা যে ওয়াটার সাপ্লাই দিই সেটা একটু টনে আছে, সেটা হলো 2.4 GPM এ 1 টন। তাহলে আমাদের কি হবে দেখেন,
আমাদের হবে হলো প্রাইমারি পাম্প যেটা আমাদের জিপিএম কিন্তু একদম প্রাইমারি সেকেন্ডারি জিপিএম কিন্তু একদম হেড কম বেশি হবে তার মানে আমাদের প্রাইমারি পাম্প যেটা আছে আমাদের 300 গুণন হলো 2.4 তার মানে 720 জিপিএম 720 জিপিএম এটা কি হবে 720 জিপিএম জি ইউ এস জি পি এম এটা কিন্তু 720 ইউএসজিপিএম এখন এই যে কুলিং টাওয়ারের জন্য যেটা প্রয়োজন কুলিং টাওয়ার কত আছে আমাদের 375 গুণন 2.4 এটা কিন্তু 900 জিপিএম হবে 900 জিপিএম এটা কিন্তু একটা কিন্তু 900 জিপিএম হবে 900 জিপিএম জি পি এম দেখেন আমি যেটা দিয়ে দিলাম 900 জিপিএম এর 375 টনের তিনটা চিলার প্রয়োজন 720 সেকেন্ডারি পাম্প 720 জিপিএম এর তিনটা পাম্প প্রয়োজন প্রাইমারি পাম্প 720 জিপিএম এর তিনটা পাম্প প্রয়োজন চিলার প্রয়োজন 300 টনের তিনটা এখানে আমরা কি বললাম 2.4 ইজ ইকুয়াল টু 1 টিআর এখানে কিন্তু আমি জিপিএম বের করলাম এটা জিপিএম 2.4 জিপিএম জি পি এম 2.4 জিপিএম ইজ ইকুয়াল টু 1 টিআর আমরা জিপিএম বের করে ফেললাম কুলিং টাওয়ারে কিন্তু আমাদের জিপিএম অনুযায়ী বের করতে হবে কুলিং টাওয়ার তো আমরা বের করলাম হলো যে টোনের কুলিং টাওয়ার সেটাতে কিন্তু আমরা 25% অ্যাড করে কিন্তু দিতে হবে কেন দিতে হবে সেটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাইরের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কিন্তু সবসময় এক থাকে না এটা কিন্তু একটা সময় গিয়ে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে শীতের সময় এই 10 ডিগ্রি সেলসিয়াস শীতের মধ্যে কিন্তু আবার কুলিং টা না চালায়ও বা একটা চালায় কিন্তু আমরা তিনটা চিলা চালানো সম্ভব কারণ আমাদের কুলিং টাওয়ার একটা রিকমেন্ড থাকে কুলিং টাওয়ারের যে ইন আউট টেম্পারেচার চিলারে যেটা ঢোকে কন্ডেন্সারের যে টেম্পারেচার ইন আউট টেম্পারেচার একটা রেঞ্জ থাকে ম্যানুফ্যাকচারার থেকে দিয়ে যায় যে এই 17 ডিগ্রি সেলসিয়াস এর নিচে কুলিং টাওয়ারের যে ইন টেম্পারেচার সেটা কিন্তু কোনো প্রবেশ করানো যাবে না এই জন্য মাথায় রাখতে হবে কুলিং টাওয়ারটা যখন আমরা চালাবো শীতের দিনে তখন ইন টেম্পারেচারটা কত প্রাথমিক পর্যায়ে কম থাকলে সমস্যা নাই বাট এটা যদি সারাক্ষণ চিলা চলার পরে যদি এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার নিচে চলে আসে ওনাদের রিকোয়ারমেন্ট টেম্পারেচারের নিচে চলে আসে তাহলে কিন্তু শুধু চিলাই চালাইতে হবে কুলিং টাওয়ারের ফ্লো কমাইতে চালাইতে হবে তারপরে কুলিং টাওয়ার ফ্লো কমাইতে চালাইতে হবে আর কুলিং টাওয়ার ফ্লো যদি না পায় সেক্ষেত্রে চিলা চলবে না এটা মাথায় রাখতে হবে এই জন্য কুলিং টাওয়ারের ফ্লো কমাই দিয়ে ফ্লো দিয়ে ফ্লোটা কম রাখতে হবে দিয়ে চিলা চালাইতে হবে এবং টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন ফ্লোটা বাড়ায় নিতে হবে এটা মাথায় রাখতে হবে তো আমরা কিন্তু কুলিং টাওয়ার কিন্তু সিলেকশন করলাম এখন আমাদের সিলেকশন করতে হবে হলো এ এইচ ইউ বা এফ সি ইউ এইচ ইউ কি এইচ ইউ হলো আমরা কি বলবো এইচ ইউ টা হলো এয়ার হ্যান্ডলিং ইউনিট এফ সি হলো ফ্যান কয়েল ইউনিট আমরা কিন্তু এখানে সিলেকশন করেছি এটা আমরা দেখাই এরপরে আমরা যাবো হলো এফ সি ইউ আমি এটা দেখাই আপনাকে বলে দিচ্ছি আর কি নোট নিচ্ছে আগে নোটটা হলো নোট নোটটা হলো এই দেখতেছেন 28 টন 36 টন আমরা এই 36 টনের কাছে ইউজ করেছি কিন্তু ইনডোর ক্যাপাসিটি ইউজ করেছি কিন্তু 45 টন ফ্রেশ এয়ার বাদে ফ্রেশ এয়ার তো আছেই ফ্রেশ এয়ার 8 টন তো আছেই শুধু ফ্রেশ এয়ার বাদেই আমরা এই 36 যোগ হলো আরো মানে কত টন 9 টন তাহলে কত 45 টন 45টি ইউজ করেছি পার ফ্লোরে কেন ইউজ করেছি কারণ এটা যখন আমরা কমন জোনে একটা টোনেজ হিসেব করব তখন কি হবে তখন কিন্তু এই তখন কিন্তু কমন জোনে হিসেব করা যায় অল্পগুলো অল্প কিছু এফসি দিয়ে কিন্তু যখন আপনি ওই ফ্লোরটাকে বড় একটা ফ্লোরটাকে ডিস্ট্রিবিউশন করে ফেলবেন যখন আপনি রুম ওয়াইজ করে ফেলবেন বা কমন জোন বা স্টোর করবেন তখন কিন্তু একাধিক ধরনের ইউনিট প্রয়োজন হয় এখন তখন ওটা যখন করতে যায় তখন কিন্তু অনেক সময় কনসিডারিং এর একটু বেশি নিতে হয় কনসিডারিং যখন বেশি করতে হয় তখন ওই ফ্লোরের টোনেজ কিন্তু তখন এই 36 থেকে 40-45 চলে যায় 40-45 চলে যাচ্ছে এই যে এই 36 যেটা দেখতেছেন 36
ক্যালকুলেশন করি এবং এই প্রজেক্টটার পুরো বিল্ডিং কিসের তৈরি, গ্লাসের রিফ্রেক্টর, ওয়ালগুলো কত, ওয়ালগুলো কি ধরনের, কতজন লোক থাকবেন, তখন এই যে এখানে কিন্তু 160 জন অফিস করতেছেন, আর ওনারা যে ক্যালকুলেশন করছেন ওনারা কিন্তু 100 জন বা 80 জন বা 120 জন ধরে ক্যালকুলেশন করছেন। কিন্তু আমি যখন ওই বিল্ডিংটা ক্যালকুলেশন করলাম, যখন আমি কথা বললাম, তখন আমি বুঝতে পারলাম বা দেখতে পারলাম এখানে 120 জনের উপরে অফিস করবেন, তখন কিন্তু এয়ার সেন্সটা অনেক বেশি হবে। এয়ার সেন্স নামে একটা ই থাকে যে একটা ফ্লোরে অফিসিয়াল বিল্ডিং এ এয়ার সেন্স কত, আওয়ারে কত হয়। এয়ার সেন্সটা বেড়ে গেছে এই ফ্লোরে, ম্যান পাওয়ার বেড়ে গেছেন, ম্যান মানে সিটিং চেয়ার বেড়ে গেছেন, ফার্নিচার বেড়ে গেছে, ওভারঅল সবকিছু বেড়ে গেছে, তখন আমি এই বিল্ডিং এর যারা অথরাইজ পার্সন আছেন, অথরিটি আছেন, তাদেরকে জানালাম এই বিল্ডিং এ এই ধরনের ক্যাপাসিটি যদি আমরা প্রয়োগ করি, ভবিষ্যতে যদি 120 জনের উপরে যদি এখানে অফিস করেন, তখন কিন্তু এয়ার কন্ডিশনিং এর সিস্টেমে ঝামেলা হবে বা কমপ্লেন আসবে। তখন ওনারা বিষয়টা দেখলেন, বড় বড় বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে কথা বললেন, কথা বলার পরে আমি যে রিক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশনের ভিত্তি করে এই টোনেজটাকে 9 টন বৃদ্ধি করে 45 টন আমরা রূপান্তর করলাম, 45 টন আমরা সেট করলাম, দিন আমরা প্রতিটা ফ্লোরের জন্য 45 টন, আর যেগুলা ছোট ফ্লোর আছে যেগুলো 28 টন, এটাকে আমরা চলে নিয়ে গেলাম হলে এখানেও 9 টন বৃদ্ধি পেয়েছে, এখানেও কিন্তু আপনার চলে গেছে প্রায় 36 টন। এরপরে কিন্তু আবার ফ্রেশের এইসি, ফ্রেশের সিজন আছে, সেটা কিন্তু প্রয়োগ করা হয়েছে। তাহলে ওভারঅল যদি আমরা দেখি যে এই যে এখানে যেটা দেখালাম যে 45 টন, এর সঙ্গে আবার 8 টিয়ারের ফ্রেশার যুক্ত হবে, 8 টিয়ারের ফ্রেশ ইয়ার যুক্ত হচ্ছে, 8 টিয়ারের ফ্রেশার যুক্ত হলে কিন্তু এটা আমরা টোনেস পাচ্ছি না, এটা আমাদের অপচয়, কারণ এটা কিন্তু ফ্রেশারটা যে আমরা নিয়ে আসতেছি এই ফ্রেশারটার টেম্পারেচার কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস উপরে পাচ্ছি আমরা, তা আমাদের রুমের টেম্পারেচার কত প্রয়োজন, 22, 23, 24, মানে ডিজাইন টেম্পারেচার কত থাকে, 23+-1, ডিজাইন টেম্পারেচার থাকে 23+-1, এটা হলো ডিজাইন টেম্পারেচার বাংলাদেশের প্র্যাকটিসে, 22, 23, 24 মধ্যে রুমের টেম্পারেচার থাকতে হবে, নিচে টেম্পারেচার চাইলেও আপনি পাবেন না, কারণ আমরা যে চিলাগুলো ইউজ করি, চিলার যে গ্যাস ইউজ করি, এটার নির্দিষ্ট পরিমাণ একটা সিস্টেম থাকে, এটা যদি আমরা এর নিচে নামাতে যাই তখন কিন্তু আমাদের অন্য সিস্টেমগুলো ইউজ করতে হবে, পানি দিয়ে যে সেকেন্ডারি হিট যেটা আমরা পানি ইউজ করি, যখন আমরা কোনো রুমের টেম্পারেচার, যেমন কোল্ড স্টোরেজে আমরা টেম্পারেচার কত চাই, 10-এর নিচে চাই, -1-এর নিচে যাচ্ছি বা মাইনাস যাচ্ছি আমরা, তখন কিন্তু আমরা সেকেন্ডারি হিমায়ক পানি ইউজ করতেছি না, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইউজ করতেছি, যেমন গ্যাস, ডাইরেক্ট গ্যাস ইউজ করতে, যেমন কোল্ড স্টোরেজে কিন্তু আমরা ডাইরেক্ট গ্যাস, সেকেন্ডারি হিমায়ক গ্যাস ইউজ করতেছি, সেকেন্ডারি হিমায়ক না দিয়ে আমরা প্রাইমারি হিমায়ক দিয়ে কিন্তু সম্পূর্ণটা কভার করতেছি। আমি অনেক জোরে কথা বলছি, ফাস্ট কথা বলতেছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্যই অনেক ফাস্ট কথা বলতেছি, একটু আমাকে এই জন্য ভুল হলে বা কথা যদি না বুঝতে পারেন একটু কনসিডারের মধ্যে নিয়ে আসেন, আমাকে তো একটু কনসিডার করতে হবে নাকি, আমি তো পরিশ্রম করতেছি আপনাদের উদ্দেশ্যে, বা যদি কিছু ভুল হয় বা কিছু তো কোন কথার যদি টোলমেলো হয় আপনারা একটু নিজগুলো ক্ষমা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে এখানে কিন্তু আমাদের এরকম ভাবে ক্যালকুলেশনটা করলাম, তাহলে আমরা এভারেজে এই বিল্ডিং এ যে আমরা ক্যালকুলেশন করেছি, এই বিল্ডিং এ আমরা প্রায় 300-400 এফসিও আমরা ইউজ করেছি, এই বিল্ডিং এ ওভারঅল 300-400 এফসিও ইউজ করেছি, 2টা এসি ইউজ করেছি, এবং এই বিল্ডিং এ কিন্তু আরো অনেক কিছু আছে, যে প্রেশারাইজেশন ফ্যান কেন ইউজ করি, টিটে ফ্রেশার কেন কোথায় ইউজ করতেছি, প্রিন্টার কোথায় ইউজ করতেছি, প্লান রুম কোথায়, পাম্প রুম বলা করে পাম্প কোথায় করেছি, পাইপ লাইনে কি কি থাকে, ডাক লাইনে কি কি থাকে, ফ্রেশের ডাকগুলো কিভাবে করতে হচ্ছে, সাপ্লাই ডাকগুলো কিভাবে করতে, রিটার্ন ডাকগুলো কিভাবে করতে হচ্ছে, বিল্ডিং এর এক্সস্ট ডাক আছে সেগুলো কিভাবে করতে হচ্ছে, ফায়ার মোড সিস্টেমে কি কি থাকে, এগুলো আমরা আলোচনা করব। এইচভ্যাক সিস্টেমে শুধু এইচভ্যাকটা না, কিন্তু ভেন্টিলেশনটা কিন্তু এইচভ্যাক এর মধ্যে, টয়লেট এক্সস্ট, বেসমেন্ট ভেন্টিলেশন, প্রেশারাইজেশন ফ্যান, হ্যাঁ, রেস্ট এয়ার গ্যাস প্রেশারাইজেশন ফ্যান যেগুলো বলে এগুলো, এবং আমার যে রুমের যে একটা এক্সস্ট সিস্টেম থাকে, ফ্লোরের একটা এক্সস্ট থাকে, সেই সিস্টেমগুলো সবগুলোই কি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের আওতাভুক্ত, আমরা এগুলো নিয়ে ক্লাস করব, পার্ট পার্ট দেখানোর চেষ্টা করবো কীভাবে করতে হয়। এয়ার সেন্সের কথা বললাম, একটা জেনারেল এয়ার সেন্স আমরা একটু উল্লেখ করি, রেফারেন্স দিয়ে আমরা বলি এয়ার সেন্স,
আমাদের এখানে দেখানো আছে ইয়ার চেন, এয়ার সেন্স পার আওয়ার এখানে দেখা যাচ্ছে সূত্র, দেখেন দেখা যায় কিনা, ACPS এয়ার সেন্স পার আওয়ার CFM, CFM বের করতে পারলাম নাকি, ভলিউম গুণন AC মানে এয়ার সেন্স, ভলিউমটা ওই রুমের বা ওই ফ্লোরে ভলিউম নিতে হবে গুণন এয়ার সেন্স, মানে কোন ধরনের বিলিং নিচ্ছে। আমি তো বিলিং নিচ্ছি হলো অফিস রুম, জেনারেল অফিস রুম, তাই না, জেনারেল অফিস রুম নিচ্ছে আমি, এই যে এখানে আছে এই অফিস, 6 to 10 থেকে 10 এর মধ্যে পার আওয়ারে এয়ার সেন্স হয়। তাহলে আমি যদি এই সূত্রে বসায় দেই যে এই যে ভলিউম গুণন 6 বাই হলো 60 মানে আওয়ার, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ভলিউম গুণন হলো 10, এখানে 10 ধরেছে বাই হলো 60 মানে 60 মিনিট, তাহলে কিন্তু আমরা এটা বের করে ফেললাম। এটা বের করে কিন্তু আমরা এয়ার সেন্সের একটা বিষয় থাকে, এয়ার সেন্স কিন্তু আমাদের ধরতে হয়, এই সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং এর কিন্তু এয়ার সেন্স ধরতে হয়, সেটা কিন্তু আমরা ফ্রেশ এয়ারে ধরে নিচ্ছি, ফ্রেশ এয়ারটা যখন আমরা দিচ্ছি তখন কিন্তু এটা ধরে নিচ্ছি, এয়ার ফ্রেশ এয়ারটা যখন আমরা দিব তখন কিন্তু আমরা ওই এয়ার সেন্সের বিষয়গুলো নিয়ে আসবো ক্যালকুলেশনের সময়। ফ্রেশ এয়ার কত ধরলাম, কত পার্সেন্ট ধরলাম, এটা কিন্তু আমি এখানে দেখাইনি, ফ্রেশ এয়ারটা যখন আমরা সিলেকশন করবো তখন কিন্তু আমরা ওই যে 6 to 10 পার আওয়ার এয়ার সেন্স হয় এটা কিন্তু আমরা ধরে নিই, অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। তো আমরা পেয়ে গেলাম এই বিল্ডিং এর কত পেলাম, এই বিল্ডিংটা পুরো সিস্টেম দেয় যখন আমরা পেলাম কি আমাদের প্রয়োজন 600 টন, কিন্তু আমরা নিয়েছি হলো 300 টিয়ারের 3টা ছিল 900 টন, এখানে পাম্প নিয়েছি হলো প্রাইমারি পাম্প নিয়েছি হলো 720 CPM এর 3টা, সেকেন্ডারি পাম্প 720 CPM এর 3টা, এবং কুলিং টাওয়ার, হ্যাঁ কুলিং টাওয়ার যেটা কুলিং টাওয়ারটা আমরা 920 CPM এর 375 টনের 3টা, এবং এই যে ওভারঅল যে আমার ওভারঅল আমরা কত ধরেছি 900 টিয়ার ধরেছি, এই 900 টিয়ারের মধ্যে কিন্তু আমরা 900 টিয়ারের FC আমরা ইউজ করেছি, প্রায় 800 টিয়ার প্লাস বা 900 টিয়ার কিন্তু আমরা FC ইউজ করেছি। যদি কখনো ওই বিল্ডিং এ লোড যায় তখন কিন্তু তারা সর্বোচ্চ 850 পর্যন্ত লোড দিতে পারবে, মাথায় রাখতে হবে, আমরা এইভাবে হিসাবগুলো করেছি। এখন এই যে সিস্টেমগুলো দেখালাম এই সিস্টেমগুলো আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার মোবাইল নাম্বার 01729 3734 13, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, এটা আমার নিজের নাম্বার, এই নাম্বারে আপনারা ফোন দিলে আপনাদের যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থেকে থাকে, কোনো রকম কোশ্চেন থাকে, যদি আমার জানা থাকে, যদি আমার যারা নাও থাকে আমি আমার বস হোক বা যারা জানেন তাদের কাছ থেকে জেনে আমি আপনাদের এই এতটুকু উদ্ধার করার চেষ্টা করব। এখন যদি আপনারা সরাসরি সামনে থাকতেন তাহলে আমি জিজ্ঞেস করতাম যে এর মধ্যে আপনাদের আর কি কি কোশ্চেন আছে, তাহলে কিন্তু আপনারা বলতে পারতেন, দেন আমি কিন্তু এটা ভেঙে নিতে পারতাম যে এই কোশ্চেনগুলো এবার সলভ করতে হবে, বা বুঝতে না বললে আমি ওটা বোঝা দিতাম। যেহেতু ওই সুযোগটা নেই সেহেতু সুযোগ একটা কিন্তু আছে, সুযোগটা কোথায়, কমেন্টস বক্স, আমি যখন এই ভিডিওটা দিব যেখানে বুঝতে পারবেন না সেটা আপনি কমেন্ট বক্সে দিবেন, আমি সেটা কিন্তু অবশ্যই রিপ্লাই দিব, যখন রিপ্লাই পাবেন তখন আপনি আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। অবশ্যই আপনি এই ইঞ্জিনিয়ারিং প্রেসক্রিপশন, এটা আমার নিজের চ্যানেল, আমি এখানে নিজে ক্লাস নিয়ে থাকি, নিজেই বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, ইঞ্জিনিয়ারিং প্রেসক্রিপশন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে অনুপ্রেরণা করার জন্য, আমাকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, কমেন্টস করতে হবে এবং বেশি বেশি শেয়ার দিতে হবে। আমি কিন্তু অনেক ক্লাস নিই, আমার এই ভিডিওগুলো কিন্তু আপনারা ইচ্ছে করলে আপনার ফ্রেন্ড, আপনার কলিগ, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই যারা আছেন তাদেরকে শেয়ার করতে পারেন, তাদেরকে সাবস্ক্রাইব করাতে পারেন, কারণ আমার এইখানকার ভিডিও হলো শিক্ষামূলক ভিডিও, যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য বা আপনাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য, একটা তথ্য, একটা মেসেজ পৌঁছানোর জন্য, যেন আপনারা এখান থেকে কিছু হলে কালেক্ট করতে পারেন বা আমার যদি ভুল হয়ে থাকে আপনারা কিন্তু এখানে সংশোধন করতে পারবেন। এটা একটা ক্লাস, এখানে আমার শেখার জায়গা আছে প্লাস এখানে আমার শেখানোর জায়গা আছে, আমার জানার জায়গা আছে, আমি মনে করি এখান থেকে আমি অনেক কিছু শিখতেছি এবং আমি অনেক কিছু জানতেছি এবং পাশাপাশি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতেছি, শিখাতে পারতেছি বা বলতে পারতেছি বা মেসেজ দিতে পারতেছি। আপনারা অবশ্যই
আমাকে সহযোগিতা করুন কিভাবে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্টস করে এবং লাইক দিয়ে বেশি বেশি আপনারা যদি শেয়ার করেন বিশেষ করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতেছেন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতেছেন বা অটোমোবাইলস লেখাপড়া করতেছেন তাদের জন্য এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আমরা মেকানিক্যাল পড়ে আসি তো আমরা পড়ে আসি যে ওই লেদ মেশিন কি অমুক মেশিন কি এই মেশিনগুলো নিয়ে ড্রিল মেশিন নিয়ে আমরা পড়ে থাকি মেকানিক্যাল এমন জিনিস মেকানিক্যাল ছাড়া পৃথিবী কল্পনা করে করি মেকানিক্যাল ছাড়া পৃথিবী কল্পনা করে করি এমন একটা বিষয় মেকানিক্যাল সাবজেক্ট মেকানিক্যাল সাবজেক্ট কিন্তু এটা একটা অংশ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের একটা সাবজেক্ট রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন সাবজেক্টটা মেকানিক্যালের একটা অংশ পাওয়ার এটা মেকানিক্যাল একটা অংশ মানে মেকানিক্যাল সর্ববৃহৎ একটা সাবজেক্ট পৃথিবীর মধ্যে এটা কোনো শুরু আছে শেষ নাই এরকম একটা সাবজেক্ট তো অবশ্যই আপনাদের এখানে লেখাগুলো একটু অস্পষ্ট হয়েছে আমি কিন্তু বলেছি ওই ধারণাতে আপনারা একটু বুঝে নেবেন আমি চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি এটা দেখানোর চেষ্টা করেছি যদি এরপরেও আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আমি কমেন্ট বক্সে আপনাদের লিখতে পারব থ্যাংক ইউ আপনি আমার জন্য দোয়া রাখবেন আপনি আমার বাবুর জন্য দোয়া রাখবেন আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন দোয়া রাখবেন আমি যেখান থেকে শিখেছি আমি যে গুরুদের মাধ্যমে শিখেছি আমার ক্লাস ওয়ান থেকে শুরু করে এখন পর্যন্ত শিখতেছি এরকম যারা গুরু আছেন আমার এরকম যারা সহপাঠী আছেন আমার যাদের কাছে শিখেছি তার জন্য দোয়া রাখবেন তারা তাদের যেন আল্লাহ পাক দীর্ঘায়ু করেন আল্লাহ পাক যেন তাদেরকে নিয়ে খেদারাজ করেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আল্লাহ পাক যেন আমাকে নিয়ে খেদারাজ করেন দীর্ঘায়ু করেন এবং আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ